হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ব্লগটা তো দেয়াই হয় নাই, এটা বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লায় জেলা দায়রা জজের ছেলের বিয়ের কাজে। তো সেখানে এত সুন্দর আলোকসজ্জা হচ্ছিল, সেটা ভিডিও না করে তো পারলামই না, তো এটা ভিডিও করে রেখেছি। তবে আরও কিছু কিছু ক্লিপ ছিল, যেহেতু বেশি দিন হয়ে গেছে ডিলিট করে ফেলেছি। তো সেই ক্লিপে ছিল মামুন ভাই, যিনি কিনা ফুড কার্ভিং করে, ওমর ফারুক মামুন, উনি চাঁদপুরে থাকেন, উনিও এসেছিলেন। আমরা দুজনে মিলেই কাজগুলো করেছি। তো প্রথমেই যখন আমি খুব ভোরে রওনা দিয়ে দিয়েছি, কুমিল্লার কাছাকাছি গিয়েছি, তখন মামুন ভাইকে ফোন দিয়ে দিলাম, বললাম যে মামুন ভাই আপনি আসতে পারেন। তো মামুন ভাই তখন রওনা দিয়ে দিল আর আমি কুমিল্লায় পৌঁছালাম। ওখানে যে মেজিস্ট্রেট এক আপা ছিলেন, সেই আপা আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন কীভাবে যাব, কোথায় নামবো, তারপর কীভাবে করব, এরকম করে করে আমি ঠিক পৌঁছে গেলাম কুমিল্লা জেলা দায়রা জজের বাসায়। ওনার ছেলে, মানে যার বিয়ে ছেলে, সেই আমার জন্য অপেক্ষা করছিল। তারপর আমাকে রিসিভ করলো, পুরো বাসাটা দেখালো, নাস্তা টাস্তা করলাম, তারপর বাসার পিছন দিকটাও দেখলাম, প্রত্যেকটা জায়গাই অনেক সুন্দর। আমার মনে হয় আমি এইটার ক্লিপগুলো যদি আবার পেয়ে যাই তাহলে আমি আরেকটা ভিডিও বানিয়ে ফেলব। তো আমরা দুজন মিলেই যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে এই বাটারফ্লাইটা আমি ঢাকা থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে ফ্রুটসগুলো কেটে কেটে বসিয়েছি। কিউইটাও ঢাকা থেকে নিয়ে গিয়েছি, আর হচ্ছে ওই যে স্ট্রবেরি, আর বাকিগুলো কিছু ওখান থেকে কিনেছি, কিনে কিনে আমরা কাজ করে এখানে সেটিং করে দিয়েছি। তো যেহেতু বেশ বড় প্রোগ্রাম, বেশ বড় আয়োজন, তাই খাবার দাবারের পরিমাণও বেশি থাকবে, তাই আমরা অনেকগুলো আইটেমই করেছি। তার মধ্যে একটা ছিল পানডালা, মিষ্টি ডালা, পিঠাটা তারা নিজেরাই করেছিল, আমরা বাকি এই জিনিসগুলো রেডি করে দিয়েছি। তো সবার খুব পছন্দ হয়েছে, ঢাকা থেকে যারা যারা গিয়েছেন এবং কুমিল্লা থেকেও যারা এসেছেন এবং আরও দূর দূরান্ত থেকে তাদের যে আত্মীয় স্বজনরা এসেছেন, তারা মাশাআল্লাহ সবাই, মানে সবাই খুব ভালো বলেছে। আর কেউ ভালো বললে সেটা তো আরও অনেক বেশি ভালো লাগে, কাজের অনেক স্পিড বাড়িয়ে দেয়। তো এই কাজগুলো যখন রেডি করেছি, তারপরে কিছু ছবি তুলেছি, কিন্তু সেলোফেন হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করেছি। তো সেলোফেন না করলে তো খাবারে যেহেতু একটু সময় লাগবে টেবিলে যেতে, তো খাবারে তো একটু আসতে পারে, সেই জন্য আমরা পুরোটা কাভার আপ করে দেখেছি। এই বাটারফ্লাইটা তারপর থেকে আমার মাশাআল্লাহ অনেক 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 জনপ্রিয় হয়েছে, মানে আমার ক্লায়েন্টরা সবাই খুব পছন্দ করে এই বাটারফ্লাইটা। এরপর থেকে আমি অনেকগুলো বাটারফ্লাই করেছি। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।